जय भोलेनाथ। मीन राशि राशिफल डिसेम्बर मास 2020 कैमन जाए वीडियोते आलोचना करछी मीन राशि डिसेम्बर मास राशिफल 2020 आपनार चाकरी व्यवसा आर्थिक परिस्थिति विवाहित जीवन प्रेम भालोबासार आगाम पूर्वाभास एवं साथे थाकछे मीन राशि डिसेम्बर मासेर प्रतिकार। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। মীন রাশি নিয়ে আরও সমস্ত ভিডিও টোটকা প্রতিকার ইত্যাদি নানা তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসছি মীন রাশি ডিসেম্বর মাস 2020 রাশিফল নিয়ে। কেমন যাবে ডিসেম্বর মাস 2020 মীন রাশির জাতক জাতিকাদের? আশা করি মীন রাশির জাতক জাতিকারা জানেন যে আপনাদের জন্মরাশির অধিপতি হলো বৃহস্পতি গ্রহ এবং জন্মরাশির সাপেক্ষে আপনাদের কর্মপতি হলো বৃহস্পতি অর্থাৎ ধনুরাশি। সুতরাং আপনার জন্মরাশির অধিপতি এবং কর্মপতির অধিপতি বৃহস্পতি 20 নভেম্বর 2020 থেকে ধনুরাশি থেকে মকর রাশিতে পরিবর্তন করবে। অর্থাৎ 20 নভেম্বর 2020 বৃহস্পতি ধনুরাশি থেকে মকর রাশিতে অবস্থান করবে আগামী 1.5 বছরের জন্য। আর এই মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ অবস্থায় থাকে। উন্নতির মধ্যেও সফলতার মধ্যেও বাধা কিন্তু থেকে যাচ্ছে, তবে বেশ কিছু ভালো পরিবর্তনও ঘটছে আপনাদের জন্য। প্রথমে আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি। মীন রাশির ডিসেম্বর মাস 2020 রাশিফল তথা আর্থিক পরিস্থিতি অনুযায়ী বলা যেতে পারে আর্থিক পরিস্থিতি ওঠানামা করবে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বিশেষভাবে মাথা ঠান্ডা করে পদক্ষেপ নিতে হবে। কর্মক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের সহকর্মীরা মানসিক চাপ তৈরি করতে পারে, তা নিয়ে আপনি হয়তো হতাশাগ্রস্ত হবেন। এই সময় আপনার আত্মবিশ্বাস এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সফলতা পেতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, অংশীদারি ব্যবসায় সমস্যা তৈরি হবে। তবে যারা সরকারি সংস্থার সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা করছেন বা যারা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো, ছোট ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। আসছি মীন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন এবং প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন হতে পারে ডিসেম্বর মাস 2020। বিভ্রান্তিকর কথাবার্তা আপনার ক্রোধ আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি করবে। পরিবারের অন্য সদস্যদের সাথে মতের মিল হলেও জীবন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির কারণে মতানৈক্য ঘটবে। যারা প্রেম ভালোবাসার সম্পর্কে যুক্ত আছেন তাদের বিবাহের কথাবার্তা শুরু হতে পারে এবং অবিবাহিতদের কিন্তু বিবাহের যোগ আছে। এবার জেনে নিন মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ডিসেম্বর মাস 2020 কী বার্তা নিয়ে আসছে। শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, বিভিন্ন রোগ সংক্রমণ থেকে শুরু করে ছোটখাটো নানা শারীরিক সমস্যায় কষ্ট পাবেন, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির জন্য আমি একটি বিশেষ প্রতিকার নিয়ে আলোচনা করছি। 20 নভেম্বর 2020 থেকে বৃহস্পতি নিচস্থ হয়ে মকর রাশিতে অবস্থান করছে। এই বৃহস্পতি হলো মীন রাশির অধিপতি এবং একধারে কর্মপতি, তাহলে কী প্রতিকার আপনার প্রয়োজন হতে পারে? আপনি প্রতি বৃহস্পতিবার কাঁচা হলুদ, অর্থাৎ যে হলুদটা আমরা কাঁচা খাই সেই হলুদের কথা বলছি আমি, সেই কাঁচা হলুদ সামান্য পরিমাণ নিয়ে মা তারা চরণে অর্পণ করুন এবং একটি টবের মধ্যে মাটি নিয়ে সেই হলুদটাকে রেখে চারা তৈরি করুন। অনেকে বামুনহাটের মূল ধারণ করতে পারেন, পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে বৃহস্পতিবার দিন বামুনহাটির মূল ধারণ করুন। তবে যেন মূলটা সতেজ হয় তবেই ধারণ করবেন। যে দোকান থেকে কিনবেন তাকে বলবেন সতেজ ভালো দেখে বামুনহাটির মূল দিতে এবং প্রতি বৃহস্পতিবার আপনি এই মূলটা পরিবর্তন করবেন 7 দিন অন্তর অন্তর। প্রত্যেকটা বৃহস্পতিবার দিন নতুন মূল আপনি ধারণ করতে পারেন। আর একটা টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি, স্নানের সময় খুব সামান্য পরিমাণ হলুদ, রান্নার যে হলুদ আছে সামান্য পরিমাণ হলুদ এক চিমটে বা একটুখানি জাস্ট ওই স্নানের জলে মিশিয়ে স্নান করুন, অবশ্যই উপকার পাবেন। মীন রাশি নিয়ে আরও প্রতিকার টোটকা নিয়ে আমি আলোচনা করব আগামী ভিডিওগুলোতে। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আগামী সকল ভিডিও আপনার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ভালো থাকুন।